ভারতীয় দালাল সহ দুই বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করলো পুলিশ বুধবার সকালে গোবরডাঙ্গা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ধৃতদের আদালতে তোলা হয় ভারতীয় দুই বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করলো গোবরডাঙ্গা থানার পুলিশ বুধবার সকালে স্থানীয় কালীবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে পুলিশের দাবি সকালে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদে সন্দেহ হওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয় দুই তরুণীর বাড়ি ঢাকার নরসিংহ এলাকায় অভিযুক্ত দালালের বাড়ি স্বরূপনগরে পুলিশি জেলায় ধৃতরা জানিয়েছে ভিন চেক কাজে যাওয়ার উদ্দেশ্যে এদেশে এসেছিল ধৃতদের আদালতে তোলা হয় রিপোর্ট নিউজ গোবরডাঙ্গা